হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের নতুন একটা টিপস নিয়ে এলাম সেটা হলো যে ইমো ইমো কীভাবে নাম্বার বের করবেন যদি নাম্বার নাও থাকে কীভাবে নাম্বারগুলো বের করবেন সেই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করবেন সেটা কাউকে বলবেন না যে এটা গোপন একটা টিপস এটা কারণ যারা এটা থেকে বিরক্ত হন তারা এটা ই করতে পারেন সাবধান হয়ে যেতে পারেন কারণ ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি কী বলতেছি সো চলুন দেরি না করে আগেই শুরু করি প্রথম আপনার একটা ইমোজ হবেন ইমেজ হওয়ার পর দুদিন ধরেন আমি এখান থেকে চ্যাট কেটে দেব কোনো সমস্যা নেই আমি এখন কী করবো আমি একটা হাই লিখবো হাই লিখে তো যে আমি এস এম এস করি সো সে যদি রিপ্লাই দেয় ঠিক আছে কীভাবে বুঝবো সো আমরা আর একটা ইমোতে যাবো ইমোতে যাওয়ার পর এখানে দেখুন একটা হাই লিখছে সো আমরা কি করব এখান থেকে আমিও আবার একটা হাই লিখবো যদি ওখানে চলে যায় এস এম এ রিপ্লাই দেয় সো আমরা কি করব। তাই না আমরা এখন কি করব তো আমরা যদি চ্যাটে যাই কলে যাই তাহলে কিন্তু আমরা নাম্বার দেখতে পারতেছি পারতেছি না পারতেছি না হ্যাঁ তার জন্য আমাদের কি করতে হবে এখন আমাদের পুরো ভালো যাব পুরো ভালো ডিটা কন্ট্যাক্ট নিয়ে যাবো তারপরে দেখুন নাম্বার কিন্তু আমরা দেখতে পারতেছি অলরেডি কি দেখতে পারতেছি অবশ্যই দেখতে পারতেছি এখন তার নাম্বারে আমি কিন্তু এখন যদি আমি যদি এই জায়গায় মানে এই জায়গায় যদি এই যে এখানে কিন্তু ক্লিকের নাম্বার এনে অ্যাড যদি আমি অ্যাড করে দিয়ে দিই কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আমরা দেখতে পারছি না এখন দেখার জন্য আমাদের কী করতে হবে এখন আবার যেতে হবে যাওয়ার পর ডিলিট দ্য কন্টেন্ট এখানে ক্লিক করলে কিন্তু আমরা নাম্বারটা দেখতে পারবো কি দেখতে পারবো হ্যাঁ অবশ্যই পারবো সো এখন যদি আমরা এখানে যাই আমরা যদি ডিলিট করি আমরা নাম্বার দেখতে পারি না পারি না এখন যদি অ্যাড করি তাহলে কিন্তু তার নাম্বারটা আমরা দেখতে পারতেছি সো যদি আমি আর একটা আপনাদের দেখাই দিয়েছি সিম্পল সো আমরা ব্যাগে যাব ব্যাগে যাওয়ার জন্য আমি এই নাম্বারটা দেখবো কি নাম্বারটা আছে নাম্বার নাই তাহলে আমরা ডিলেট দ্য কন্ট্যাক্ট এখানে ক্লিক করব এস বাটনে ক্লিক করলে আমরা কিন্তু ব্যাগেকারি নাম্বার দেখতে পারতেছি না না কারণ এখানে নাম্বার শো করতেছে না এটা কীভাবে শো করবে এখানে কোনো সিস্টেসে হ্যাঁ নাই কারণ আমি এখানে উনি যা বলছে আমি কোনো রিপ্লাই দেই নি যার কারণে এটা হয় না চো আমি এখানে রিপ্লাই করি তো যদি অ্যাড বাটনে ক্লিক করি তো তারপরও কিন্তু দেখতে পারবো না কি পারবো পারবো না যতক্ষণ না পর্যন্ত সে আমাকে অ্যান্সার রিপ্লাই না দেয় ততক্ষণ পর্যন্ত আমি পারবো না যদি রিপ্লাই দেয় তাহলে পারবো সো এভাবে আপনি যে কোনো মানুষের নাম্বার বের করতে পারেন ইমো থেকে খুব সিম্পলভাবে কোনো ঝামেলা ছাড়া আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে এবং সাবধান হয়ে যান এটা থেকে যে কিভাবে নাম্বার বের করা যায় ইমো থেকে এটা কখনও কাউকে বলবেন না গোপন টিপস আপনাদের জন্য সো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের উপকারিতা এবং অনেক কাজে লাগবে যার কারণে আমি ভিডিওটা বানাইতেছি সো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং তার পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনে ক্লিক করে রাখুন যে সবার আগে ভিডিও পায় জন্য আপনাদের বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে